আজকে হচ্ছে আমরা একটু একই নিয়ে কথা বলতে আসছি তো আমি আপুকে রেফার করে এখানে নিয়ে আসছিলাম ইসরাত জাহান আপুর কাছে আমি তো অনেকদিন যাবৎ আপুর কাছে ট্রিটমেন্ট নিচ্ছি আপনারা তো দেখেছেন আমি আজকে কতদিন যাবৎ আপুর সাথে মানে আছি এর আগে নোজ রিশেপ করেছি তো আলহামদুলিল্লাহ এখন আমার নোজটা খুব ভালো একটা শেপিংয়ে আছে অলমোস্ট ওয়ান ইয়ার্সের কাছাকাছি হয়ে যাচ্ছে তারপর আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই এখন অনেক ভালো আছে তো আমি আপনার বি শেপটা করেছি আমার এই জায়গাটা খুব স্যাগি হয়ে গিয়েছিল ঝুলে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমি এখন বি শেপটা আপুর কাছ থেকে করেছি মাশাআল্লাহ এখন আমি আমার ফেসটা নিয়ে অনেক বেশি হ্যাপি মানে আমার কাছে যতটুকু চেয়েছি আলহামদুলিল্লাহ তার থেকে ভালো বেটার কিছুই পেয়েছি আমি 100% স্যাটিসফাইড আর আমি আমি আমার কাজিনকে নিয়ে এসেছিলাম আপুর কাছে একটু নিয়ে লাস্ট টাইম 8 মান্থ যাবৎ আমার কাজিন ও হচ্ছে ট্রিটমেন্টে ছিল মাশাআল্লাহ এখন ওর মুখ থেকে আমি শুনি আসলে কি পরিমাণ বেনিফিটেড হয়েছে তো আপুর কাছ থেকে আমি শুনি আপনারাও একটু শুনেন ইসরাত জাহান আপু কি পরিমাণ মানে ভালো সার্ভিস দেন এবং ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ আমি যতটুকু স্যাটিসফাইড হয়েছি আপনারা হবেন আর আমার কাজিনের মুখ থেকে বাকিগুলো শুনেন যারা একই নিয়ে মানে একই প্রবলেমে মানে প্রবলেম ফেস করছেন তারা একটু শুনেন আশা করি আপনাদের অনেক বেশি বেনিফিটেড হবেন আপনারা আলহামদুলিল্লাহ তো শুনেন আপুর মুখে আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপুরা আমি লাগে আসছি আমার স্কিনে প্রচুর একনি ছিল আচ্ছা একটু কমেন্ট নিয়ে নিই আচ্ছা আফরোজা ইসলাম মোহাই আপনি হাই আফরোজা কেমন আছো তারপরে হচ্ছে তানহা ইসলাম আপু হাই আপু হ্যাঁ বলেন আচ্ছা আপুরা হয়তো বা আপুরা আরও জয়েন করেন আপুরা একনির জন্য যারা যারা প্রবলেমে ভুগছেন আপু আমি বলতে চাচ্ছি যে আমার স্কিনে পুরো একনি ছিল এবং স্পট ছিল আমি আমার কাজিন নিয়ে এসছি নুরসাদ জাহান আপুর কাছে নিয়ে আসছি আমার ইসরাত জাহান আপু ওনার ট্রিটমেন্টে আমার পুরো স্কিনটা একদম ক্লিন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার স্কিনটা একটু দেখেন আমি যখন আমি ফার্স্ট যখন ওনার কাছে আসছি তখন স্কিনটা যদি আমি দেখাইতে পারতাম আপনাদেরকে তখন আপনারা বুঝাতে পারতাম যে আমি কত টাকা আমার কতটুকু আমার স্কিনটা কত ইয়ে হয়ে আচ্ছা আরেকটা কথা মাঝখানে বলি উনি হচ্ছে প্রফেশনাল না একটু কথা বলতে একটু নার্ভাস ফিল করতেছে তো একটু ভালো করে একটু বুঝে হয়তো বলতে পারবে না যতটুকু বুঝেন একটু বুঝে নিয়েন উনি অনেকটা সলিউশন পেয়েছে আপুর কাছ থেকে উনি হয়তো অনেক ভালো করে বুঝে বলতে পারতেছে না একটু ক্লিয়ার করলে ভালো করে একটু যেভাবে পারে বলছে আপনি একটু বুঝে নিয়েন আমার এখানে কয়েকজন ফ্রেন্ড আছে হাই মো কেমন আছো আমার ফ্রেন্ড ও হচ্ছে মো মো তোমার আসার কথা ছিল তুমি তো আসলে না ঠিক আছে বলেন আপু বলেন আপনার প্রবলেম গুলো একটু বলেন হ্যাঁ আমার প্রবলেম ছিল স্কিনে প্রচুর আমার ব্রণ ছিল এবং দাগ ছিল অনেকটাই চলে গেছে আমার পুরোপুরি এখন স্কিনটা অনেক ক্লিন আপনারা হয়তো আমার স্কিনটা দেখে বুঝতে পারছেন যে কতটা ক্লিন আমার স্কিন অনেক পুরোটাই ক্লিন হয়ে গেছে আমি একদম ব্রাইটনেস হ্যাঁ ব্রন ছিল প্রবলেম আছে অ্যালার্জির প্রবলেম থেকে ওনার ব্রন হতো হ্যাঁ আমার অ্যালার্জির প্রবলেম যাদের আছে তাদের কিন্তু ব্রনটা খুব কমন দেখা যায় যে খুব বেশি কিছু হলে দেখা যায় যে অ্যালার্জি রিয়েকশন হয় তাদের ব্রন হয়ে যায় তো ওনাকে আমি বেশ কিছু প্রোডাক্ট সাজেস্ট করি যেগুলো হচ্ছে আপনার ডার্মা কসমেটিক প্রোডাক্ট কিছু সানস্ক্রিন ফেস ওয়াশ তারপর হচ্ছে ব্রণের জন্য কিছু মেডিকেশন দেই কিছু ওরাল মেডিকেশন দিই ওগুলো খাওয়ার পরে ওনার ব্রণ আমি আজকে ওনাকে দেখে নিজেই অবাক হয়ে গেছি যে ওনার ফেস পুরো ক্লিন এবং গ্লো দিচ্ছে হ্যাঁ অনেকটাই গ্লো আমি অনেক হ্যাপি আসলে নুসরাত জাহান আপুর কাছে এসে আমি আসলে অনেক জায়গায় জায়গায় ছোপ ছোপ হয়েছিল ব্রনে যেটা উনি অনেক কিছু ইউজ করেছে কোনো কিছুতেই সলিউশন পায়নি ইভেন মেডিসিনও খেয়েছি যেগুলোর থেকেও কোনো সলিউশন পাইনি লাস্ট আমারই আমি নিয়ে এসছি আপুকে আমি প্রেফার করেছি যে আপুর কাছে আপনি আসেন অবশ্যই আপনি একটা সমাধান পাবেন
অনলি জাস্ট ফাইভ মান্থে আপু আমার ফাইভ মান্থ না তার আগে ওনারই হয়ে গেছে, বাট ফাইভ মান্থ যাবৎ আপুর কাছ থেকে উনি ট্রিটমেন্ট নিচ্ছে। আলহামদুলিল্লাহ ওনার ফেস এখন হচ্ছে একদম বেবি পিঙ্ক টাইপের একটা গ্লো চলে আসছে ফেস, এবং ইভেন প্রত্যেকটা স্পট চলে গেছে, প্রত্যেকটা স্পট যেখানে কোনো স্পটই নেই। তো আচ্ছা একটু কমেন্ট নিয়ে নেই। হৃদয় সরকার হ্যালো হাই, তারপর হচ্ছে আর একটু কমেন্ট করেন সবাই, একটু লাইভটা শেয়ার করে দেন। আলহামদুলিল্লাহ আমাদের একটু কথা বলতেও ভালো হবে, আর আমরা চাই যে ভালো কিছু সবার মাঝখানে ছড়িয়ে যাক, সবাই ভালো একটা কিছু সম্পর্কে জানুক। আর এখন মানে দুনিয়া বলতে কি, এখন যুগটা আপডেট হয়ে গিয়েছে, এখন মানুষের সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আমরাও চাই যে মানুষের কাছে আমরা ভালো জিনিসটা পৌঁছে দিই, ভালো জিনিস সবাই এফোর্ট করুক। আর অনেক জায়গা হয়তো যাবে, কম বেশি সবার হাতের কাছে এক না, আমি এই কথাটা অনেকবার বলছি এখনো বলতেছি, কারণ হচ্ছে আমি আমি অনেক জায়গায় গিয়েছি তো কম বেশি সবার হাতে কাজ দেখেছি। তো আমি একদম চোখ বন্ধ করে আপুকে ট্রাস্ট করি, উনি খুবই খুবই এক্সপার্টফুল একজন মানুষ, ওনার হাতের কাজ খুবই ভালো। আর আপনারা দেখবেন আপুর পেজে হিউজ রিভিউ আছে, ভালো ভালো মানে সেলিব্রিটিদের থেকে শুরু করে আলহামদুলিল্লাহ যে কোনো পার্সন আপনি দেখবেন আপুর কাছে হিউজ পরিমাণে সেশন নিয়ে থাকে, আর প্রত্যেকটা হচ্ছে ট্রাস্টেড, মানে আপনি যেটা বলবে এটাই, এর বাইরে কিছু হবে না। অনেকে আমরা আছে বলি, এক্সট্রা বলি এতদিন থাকবো অতদিন থাকবে, বাট থাকে না ওইটা, বাট আপুর প্রত্যেকটা কাজই হচ্ছে গ্রান্টেড। আশা করি আপনারা স্যাটিসফাইড হবেন আপুর কাছে কাজ করে, আর আপু খুবই ভালো মানুষ। আপনারা এসে আপুর সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা দেখেন আপুর কাজ দেখেন, তারপর সিলেক্ট করেন কাজ করেন, দেখবেন অবশ্যই আপনারা হ্যাপি হবেন, 100% হ্যাপি হবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আপু আছে আপনাদেরকে রিপ্লাই দিবে, আর কারো কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম আপু, আপু কেমন আছে? আপু ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া, কাজী তাহা। আরো সবাই কমেন্ট করে একটু লাইভটা শেয়ার করে দেন, আমাদের আরো আরো কিছু কথা আছে আমরা বলবো, প্লিজ লাইভটা একটু সবাই শেয়ার করে দেন। কাজ যেটা আমরা আমি করি সেটা হচ্ছে ইউজুয়ালি আমি থ্রেড লিফট আর ফিলার দুইটা মিলিয়ে করি। তো থ্রেড লিফট আর ফিলার দুইটা মিলিয়ে করলে যেটা হয় যে ফিলার শুধু ফিলার দিয়ে যখন নোজ শেপিং করা হয় তখন হচ্ছে ফিলারটা কিন্তু একদিকে একদিকে ছড়িয়ে যেতে পারে, কিন্তু থ্রেড লিফট আর ফিলার দুটো যখন একসাথে করা হয় তখন হচ্ছে নোজের শেপিংটা খুব ভালো আছে, এবং হচ্ছে ফিলারটা যেরকম ছড়িয়ে যায় ওরকম ছড়িয়ে যায় না। আর অনেকের দেখা যায় যে নোজটা একটু ফেসের তুলনায় একটু মোটা হয়, সেক্ষেত্রে কিন্তু পাশে যদি নোজের দুই পাশে যদি বোটক্স দেওয়া হয় তাহলে নোজটা অনেকটাই শেপ চলে আসে। আর আপনার ভি শেপ যেটা সেটা হচ্ছে আমরা ইউজুয়ালি আমি ইউজুয়ালি করি হচ্ছে থ্রেড লিফট আর হচ্ছে ফিলার দুটো মিলিয়ে, যেটা হচ্ছে কানহা আপু করছে, ওনার হচ্ছে নোজ শেপিং আর ভি শেপ এটা খুব সুন্দর আসছে দেখলে বোঝা যাচ্ছে, এক্সাক্টলি বোঝা যায়। আলহামদুলিল্লাহ আমার নোজ শেপিংটা আপনার করেছি প্রায় 1 ইয়ার্স এর মতো হয়ে গেছে, এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো। নর্মালি অনেকে আছে করে 6 মান্থ 8 মান্থ এর বেশি হয়তো এটা স্টে করে না, বাট আলহামদুলিল্লাহ নাও 1 ইয়ার্স, তারপরও আমি অনেক হ্যাপি। আচ্ছা অনেকেই কমেন্ট করতেছে আপু ডার্ক সার্কেলের জন্য কি করতে পারি আপু? ডার্ক সার্কেল তো আসলে কোনো ক্রিম ইউজালি যায় না, সো ডার্ক সার্কেলের জন্য ইউজুয়ালি ট্রিটমেন্ট নিতে হয়। ডাক্তারের জন্য অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, যেমন হচ্ছে প্লাটিলেটিস প্লাজমা করতে পারেন, দার্মাপেন করতে পারেন, অনেক লেজার থেরাপি আছেন, অনেক ধরনের ট্রিটমেন্ট আছে ডাক্তারকে। আসলে আমি কোনো ওয়েনমেন্ট দিলে আপনার কাজ হবে না, কারণ হচ্ছে টেস্ট হিস্ট্রি নেওয়া দরকার যে আপনার কিসের থেকে ডার্ক সার্কেল হচ্ছে, আপনার কোনো স্ট্রেস আছে নাকি, রাত জায়গার হিস্ট্রি আছে নাকি, এগুলো জেনে তারপর হচ্ছে যদি আপনাকে সাজেস্ট করে সেক্ষেত্রে ভালো হয়। তার থেকে ভালো হবে আপনি হচ্ছে আপুর চেম্বারে আসেন, এসে আপুর সাথে কনসালটিং করেন, আপু একটা ভালো একটা আপনাকে সলিউশন দিবে, আপনি 100% আপনি একদম কম মানিতে আপনি একটা ভালো সলিউশন পাবেন। আর আপু বেস্টটাই দেওয়ার ট্রাই করবে, আপু অলওয়েজ মানুষকে বেস্টটা দেওয়ার ট্রাই করে, আপনিও বেস্ট কিছু পাবেন। চেম্বারে আসেন আপুর সাথে কনসালটিং করেন, ইনশাল্লাহ আপনার প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। আসলে চেম্বারে এসে আপনি যখন আপনার হিস্ট্রিটা শেয়ার করবেন তখন আপু আপনাকে একটা বেস্ট একটা সলিউশন দিবে। তো আশা করি আপনি অবশ্যই আপুর সাথে কনসালটিং করবেন।
আচ্ছা, আরো কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ একটু করতে পারেন। আপু আছেন আমাদের ডক্টর আপু, উনি হচ্ছে আপনাদেরকে সলিউশন দিবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ একটু করেন, আর লাইভে একটু শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা, বরিশাল বিভাগ থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া। আরো অনেক কমেন্ট আসতেছে, আপু চট্টগ্রাম থেকে দেখছি, থ্যাংক ইউ আপু সাথে থাকার জন্য। আগের অনেক পেশেন্টই কিন্তু আমার কাছে আসে ফিলার, বোটক্স, তারপর হচ্ছে নোজ স্ট্রিপিং, থ্রেড লিফট এগুলো করে দেয়। হ্যাঁ, আমাদের ঢাকার বাইরে থেকে অনেক, ও কিছুদিন আগে তো আমার সাথে একজন ছিল, ও হচ্ছে আপনার রাঙামাটি থেকে আসছে, রাই ওর নোজ এত বেশি ছিল, সেই আপুটার ওর নোজ বেশি। আপুর পেজে রিভিউ আছে, দেখতে পারেন, আপুর লাইভই করা হয়েছিল, অনেক দূর থেকে থেকে আপুর কাছে এসে কাজ করে যান। তো কারণ আপু আসলে খুবই এক্সপার্টফুল মানুষ, খুবই ভালো, ওনার হাতের কাজে খুবই দক্ষ। তো আপনারা আশা করবো আপুর কাছে আসবেন, দূর দূরান থেকেও আপু এসে কাজ করে যায়, প্রবলেম না। আপু সব ধরনের সব রকমের সার্ভিস দিয়ে থাকেন। ফেস নিয়ে কারো কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ডক্টর আপু সাথে আছে, আপু হচ্ছে প্রত্যেকটা। আচ্ছা, একটা কমেন্ট আসছে, অনেক বড়, আসসালামু আলাইকুম আপু। আজ রাত্রে আমি মারা যাবো, কারণ আমার গার্লফ্রেন্ড চলে গেছে। আচ্ছা ভাইয়া, আপনার জন্য শুভকামনা রইল, আপনি ভালো, মরার আগে আপনি একটা এসএমএস দিয়ে মরতে পারছেন। যাই হোক, আত্মহত্যা করেন না, আত্মহত্যা করা মহাপাপ। আর এই ধরনের কমেন্ট কখনোই আপনি কোনো লাইভে করবেন না, এটা আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ, প্লিজ এইসব কথা কোনো লাইভে এসে বলবেন না। আচ্ছা, ত্বকের যত্নে যত্ন কিভাবে করব আপু? আচ্ছা ভাইয়া, আপনি প্লিজ আপু চেম্বারে আসেন, আপুর সাথে কনসালটেন্ট করেন, আপনি হিস্ট্রিটা আপুর সাথে শেয়ার করেন, আপু একটা বেস্ট আপনাকে সলিউশন দিবে। প্লিজ আপনি আপুর অ্যাড্রেস, পেজে লোকেশন দেওয়া আছে, আপনি সবকিছু চেক করে চলে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আপনি ফোনে তো আসলে এইভাবে বুঝিয়ে ক্লিয়ার করা যায় না, আপুর চেম্বারে আসতে হবে। আচ্ছা, আমি গাজীপুর থেকে দেখছি, ওয়েলকাম ভাইয়া। আর হচ্ছে আরো অনেকে কমেন্ট করছে, কমেন্টগুলো স্কিপ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপুর এখানে একটা অফার চলছে, ডিসকাউন্টও চলছে, তো আপনারা একটু প্লিজ লাইভটা শেয়ার করে দেন, আমি শেয়ার করব এটা। যারা ফেস রিলেটেড, আচ্ছা, ভি শেপিং করতে চান, নোজ শেপিং করতে চান, ফেসের যে কোনো কাজ আপনি করতে চান, তারপরে বোটক্স করতে চান, তারপর থ্রেড লিফট করতে চান, মানে এভরিথিং যা করতে চান ফেসের উপর, সবকিছুর উপর 30% ডিসকাউন্ট চলছে আপুর এখানে। এটা হচ্ছে ঈদ, আপনার কুরবান ঈদ পর্যন্ত থাকবে। যারা যারা করতে চান অবশ্যই চলে আসবেন। এই এই মানে এই বিগ ডিসকাউন্ট আপু কখনোই দেয়নি, এটা এটা আমাদের জন্য আসলে খুব বিগ ডিসকাউন্ট। তো আচ্ছা, একটু কমেন্ট নিয়ে নেই, আপু আমি ইন্ডিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হচ্ছে ক্লিয়ার করে আবার বলি, আপনি ফেসে যে কোনো কিছু যা করা, আপনার নোজ শেপিং, ভি শেপিং, থ্রেড লিপ, বোটক্স, এভরিথিং সব কিছুর উপর, লিপ শেপিং, তারপর হচ্ছে কি যেন, আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা কমেন্ট পড়েনি, তো সবকিছুর উপরে হচ্ছে আপনার 30% ডিসকাউন্ট চলছে আপুর এখানে। প্লিজ যারা যারা আসার জন্য আগ্রহী, ঈদের আগ পর্যন্ত চলবে অফারটা, চলে আসবেন। আর হচ্ছে কি 30% ডিসকাউন্ট তো চলছেই, তো যারা যারা আসার প্লিজ চলে আসেন, ভালো একটা সলিউশন পাবেন এখান থেকে, আর ভালো একটা ট্রিটমেন্ট পাবেন। তো যাই হোক, যারা যারা আসার ওয়েলকাম। আসা যাই হোক, কি যেন কমেন্ট গুলো স্কিপ হয়ে যাচ্ছে, আপনি কি করেন? আচ্ছা ভাই, আমি কি করি সেটা তো দেখছি না, আমি কি করছি, যাই হোক করছি। আমার একটু মজার কমেন্ট গুলো অলওয়েজ নিতে ভালো লাগে, কাট করে ভাইরাল করতে। আল্লাহ,
বাসায় কিছু মেডিকেশন আপনি ব্যবহার করবেন, ফেস ওয়াশ, সানস্ক্রিন, তারপর হচ্ছে খাওয়ার কিছু ওরাল মেডিকেশন, এগুলোর পাশাপাশি হচ্ছে ইনডেনিক প্রসিডিউরে যাবে। ইনডেনিক প্রসিডিউর গুলো হচ্ছে তাদের হচ্ছে মোডার থেকে সিভিয়ার একনি আছে তাদের জন্য হচ্ছে ইনডেনিক প্রসিডিউর, তাদের মাইল্ড একনি আছে তাদের যদি দেখা যায় যে মেডিকেশনে চলে যায়। তো একনির যেই ট্রিটমেন্ট আমি করি বিশেষ করে যাদের হচ্ছে মোডার থেকে সিভিয়ার একনি তাদের রেজাল্ট খুব ভালো, 100% হচ্ছে একনি কিওর হয়ে যায়। শুধু একটি না, তাদের হচ্ছে একটি স্কার গর্ত থাকে, তারপর হচ্ছে দাগ থাকে, তাদেরও দেখা যায় যে খুব ভালো রেসপন্স আসে। একটি স্কার ইউজুয়ালি তাদের মুখের মধ্যে একটি স্কার বা গর্ত থাকে, গর্তগুলো ইউজুয়ালি কোনো মেডিকেশনে যেতে চায় না, স্কারের জন্য আসলে ট্রিটমেন্ট নিতে হয়। তো স্কারের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা খুব ভালো রেসপন্স করে। স্কারের জন্য সাধারণত বিভিন্ন ধরনের লেজার আছে, ইন্ট্রাকশনাল লেজার পাওয়া যায়, তারপর হচ্ছে প্রাকৃতিক ডিস প্লাজমা পাওয়া যায়। তো স্কারের ট্রিটমেন্টের রেজাল্টও খুব ভালো, 100% হচ্ছে ইফেক্টিভ স্কারের ট্রিটমেন্ট, একনি একটি স্কারের জন্য ট্রিটমেন্টের রেসপন্স খুব ভালো। এছাড়া আমি তো বললাম যে নোজ টিপিং, ভিশেপ, এই প্রসিডিউরগুলো হচ্ছে আপনাদের ফেসের যে ডিফর্মিটিগুলো আছে ডিফর্মিটিগুলি এই ট্রিটমেন্টের মাধ্যমে কারেকশন করতে পারে, যেটা আমি করেছি। খুব সুন্দর, এটাতে হচ্ছে মানে একটা ইয়াঙ্গার লুক তো আসেই বটে, আর দেখতে একটা ডিফর্মিটি খুব সুন্দর কারেকশন হয়। বিশেষ করে অনেকের ফেসে দেখা যায় যে কিছুটা অসামঞ্জস্যতা তো থাকেই। তো এছাড়া এজিং এর যে ছাপগুলো আছে সেই ছাপগুলো আপনারা বোটক্স প্রয়োগের মাধ্যমে কারেকশন করতে পারেন। অনেক ধন্যবাদ আপনারা লাইভে এসে আপনাদের রিভিউ শেয়ার করেছেন। ওনারা আসলে আমার পেশেন্ট আজকে আসছে আমাদের সাথে দেখতে, তো হচ্ছে দেখাতে আমি বললাম যে একটু রিভিউ দিতে, আমার রিকোয়েস্ট আসলে লাইভে আসছে। তো আপনারা রিভিউ দেখে আসাটা খুব উপকার হবে, সবাই ভালো থাকবেন।